আপনাদের পিস গুলো বড় বড়, এখানে সাত পিস পাবে। গরু কালা বুনা এটার কত করে? এটা 250 টাকা। 250 টাকা কয় পিস পাবে? এটা আমার 6 পিস। 6 পিস দিবেন। হাঁসের মাংসটা আপনার দেশি হাঁস নাকি চীনা হাঁস? এটা না, আমাদের দেশি পাতি হাঁস। দেশি পাতি হাঁস, অরিজিনাল এটা দেশি হাঁস। ভালো লাগলো যে আমি এখানে আজকে খাবো। সাইজ গুলো খুবই বড়। আর এখানে আপনারা হচ্ছে পাবেন 200 টাকায়। আর রানের পিস যদি নিতে চান, এরকম একটা রানের পিস, এরকম একটা রানের পিস সহ 6 পিস পাবেন আপনারা 250 টাকায় মাত্র। তো আমার মনে হয় যে আজকে পিস গুলো খুবই বড়, আমি আজকে ট্রাই করবো। এখানে আপনার ডেইলি কতটা পরিমাণ হাঁস, কতগুলো হাঁস যায় এখানে? প্রতিদিন 10টা করে হাঁস কাটে। 10টা করে হাঁস এখানে যায়, মাশাআল্লাহ। বাবা অন্য জায়গা দেখলাম যে আমি 150 টাকা হাঁস কাটা দিচ্ছে, বাট আপনার এখানে 250 টাকা করে, 200 টাকা করে, এটা কেন? আমাদের পাকের মান ভালো, আমাদের দেশি হাঁস, আমাদের পাকে খেয়ে সব খুশি হয়, এর জন্য আমাদেরটা পাশে থেকে মাছ খাওয়া নিয়েছি। বাবা বলতেছে যে তার সাইজ হাঁসের অনেক বড়, যার কারণে পিস গুলো বড় হয় বলে সে 250 টাকা করে নিচ্ছে। 150 টাকা যেগুলো পাওয়া যায় ওগুলো সাইজ এরকম বড় না। আর মামা বলতেছে যে এই রান্নাটা তার বাসা থেকে করে নিয়ে আসা, তো সে গ্যারান্টি দিচ্ছে যে এটা টেস্ট, এবং আপনার এখানে খাইলে টাকাটা আপনাদের উসুল হবে এক কথায়, যার কারণে সে এখানে 250 টাকা প্লেটার আর 200 টাকা করে প্লেটার নিচ্ছে। এখানে আমাদের 5 পিসে পুরো প্লেট ভরে গেছে। এটা আপনাদের 5 পিস, 5 পিসের এটা স্টিক সহ 250 টাকা, তাই তো? 250 টাকা। 250 টাকা জি। এটা 250 টাকা, এটা 250 টাকা জি। আচ্ছা আপনারা প্লেটারটা একটু দেখেন, এখানে কয় পিস আছে মামা? এখানে 6 পিস আছে। 6 পিস আছে জি। 6 পিস আছে, এটা 250 টাকা। 250 টাকা কালা ভুনা? কালা ভুনা। ওকে, এটা সাথে হচ্ছে চালের রুটি আর ঝাল কলাই রুটি দিয়ে খাইতে পারবে। চালের রুটি কত করে? চালের রুটি 10 টাকা। 10 টাকা পার পিস। আর আপনার চালের চাপটি আছে আপনার 20 টাকা। চাপটি 20 টাকা করে? চাপটি 20 টাকা। চালের আটা রুটি এগুলো আপনারা পাবেন 10 টাকা করে। আর এ পাশে আছে ঝাল চাপটি, এটা কত করে পিস মামা? 20 টাকা। এটা 20 টাকা। হ্যাঁ, এটার মধ্যে আছে আপনার আদা, রসুন, কাঁচা মরিচ, ধনে পাতা, তারপর ডাউল দিয়ে ব্লেন্ড করা হয়েছে। কাঁচা মরিচ, আদা, রসুন ব্লেন্ড করে দিয়ে তারপর এটা বানানো হয়েছে, তাই তো? এখানে এটা ঝাল চাপটি, ঝাল চাপটি, এটা 20 টাকা করে আপনারা নিতে পারবেন। আর এটা হচ্ছে চালের একটা রুটি, এটা 10 টাকা করে। আবার হাঁসের মাংস নিছি একটা প্লেটার রান সহ, এই যে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা একটু কমতে লাগছে, রান্না সব ঠিকঠাক, একটু সিদ্ধ কম হয়েছে, কিন্তু বাকি সব কিছু ঠিক আছে। ঝালটাও ঠিক আছে, হাঁসের মাংস একটু ঝাল মারলে ভালো লাগে না, ঝালটাও পারফেক্ট, বাট একটু মনে হয়েছে আমার আগে সিদ্ধ হলে বেশি ভালো লাগতো, আমি একটু বেশি সিদ্ধ খাই, কিন্তু রান্নার গুণগত মান একবারই পারফেক্ট, সবই ঠিক আছে। ঝালে একটা রুটির সাথে এখন জমে যাবে। এখন আমি গরু মাংস একটু ট্রাই করে দেখি, কালা ভুনা যেটা বলতেছে। আমি হাঁসের মাংস থেকে এটাকে আগে রাখবো, এটা এক নম্বর, এটা টেস্ট একবারে বেস্ট, এটা জোস, তারপরে এটা দুইটার ভিতরে যদি আমি কম্পেয়ার করি, কোনটা আমার কাছে বেশি ভালো লাগছে, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আর তারাও রেকমেন্ড করছিল এটা নেওয়ার জন্য, এটা একবারে বেস্ট, এটাও ভালো, হাঁসের মাংস তো সবসময় ভালো শীতের জন্য, বাট গরু মাংস বেশি হয়, যার কারণে এটার টেস্টটা একবারে বেস্ট।
না আসলে অবশ্যই কালা ভুনাটা ট্রাই করবেন আর সেমন সুতো করবেন এটা ট্রাই করতে হবে আর এটা হচ্ছে ঝাল চাপটি আমি কখনো ঝাল চাপ চাই খাই নাই হাঁসের মাংস দিয়ে একটু খেয়ে দেখি আমাকে যেটা মনে হচ্ছে যে হাঁসের মাংসটা একটু সুদ্ধ হলে ভালো তার একটু সুদ্ধ হলে কালাই দিয়ে জোস অবশ্যই কালাই দিয়ে যেটাই নেন দুইটা দিয়ে খাইতে আপনার কাছে বেশি ভালো লাগবে আর এটা আমাকে পাশ থেকে দিছে মামা আমাকে দিছে মামা এখানেই থাকে আপনারা আসলে মামার এখানেই পাবেন অবশ্যই এখানে আসলে রেকমেন্ড করবো যে আপনারা এই গরুর কালা ভুনাটা নেবেন তারপরে হাঁসের মাংস অবশ্যই খান আর হাঁসের মাংসের সাইজগুলো বেশ বড় বড় মানে 250 টাকার প্লেট আর অনুযায়ী ঠিক আছে দেখা হয়তো 150 টাকা প্লেট আর নাই 200 টাকা বা সাইজ ছোটো ছোটো দেয় বাট এদের সাইজগুলো বেশ বড় বড় তো এখানে আপনারা আসতেই পারেন এখানে আসবে কিভাবে আসার ঠিকানা কি এটা কোথায় জায়গাটা কোথায় এটা হলো আপনার এই পঞ্চবটি বৌবাজার 2 নম্বর মেট্রো লাইনের গেটের সামনে পঞ্চবটি বৌবাজার 2 নম্বর মেট্রো লাইনের সামনে জি আর কেউ যদি চায় পঞ্চব 1 নম্বর থেকে মিরপুর 1 থেকে আসতে পারবে পঞ্চবটি হয়ে নেমে তারপর রিকশা নিয়ে এখানে চলে আসতে পারবে তাই তো চলে আসতে পারবে আপনি কিন্তু আসলে 5 মিনিট এই 2 মিনিট লাগবে কিন্তু মেট্রো রেল থেকে সোজা মেট্রো রেল থেকে 2 নম্বর গেটে নাই না আসলে 2 মিনিট লাগবে এখানে আসতে 2 নম্বর গেটে নেমে হাঁটলে 2 মিনিট লাগবে এখানে আসতে তাই তো এই সিজনের লগ এইটা